मरम छात्र छात्री आम आज अष्टम मान वर्ग और वर्गमूल पाठ तो परवर्त अंश तो आम आलोचना करम भाई यार आगर श्रेणी आम वर्ग के लगे और वर्ग सम्पर्क कईटाम आकर्षण सानेक विषय आम आलोचना कर वर्ग संख्यार और किसु कथा आम आलोचना कर तालिका दिया आছে এই তালিকাখন লক্ষ্য করলে দেখা পাবা আমি এটা ফলে সংখ্যা বিলাক লিখিছো আর এটা ফলে বর্গ সংখ্যা এটা ফলে সংখ্যা লিখিছো এটা ফলে বর্গ সংখ্যা লিখিছো এটা তালিকাখন চালে গম পাবা 1 অর বর্গ বর্গ মানে কি 1 অর বর্গ বলি ফলে কি হবো 1 স্কয়ার মানে কি 1 * 1 = 1 ঠিক 4 বর্গ মানে 4 স্কয়ার इक्वल टू 4 इनटू 4 इज इक्वल टू 16 এই যে আমি তালিকাখন পালো এই বর্গ সংখ্যা বর্গ মানে কি এই সংখ্যাটো দুবার পূরণ এক পূরণে এক দুই পূরণ দুই চারি থ্রি স্কয়ার অর্থাৎ তিন পূরণ তিন ন চারি পূরণ চারি হল ন তেনেকে পাঁচৰ বর্গ হ'ব 25 ছয়ৰ বর্গ 36 সাতৰ বর্গ 49 আঠৰ বর্গ 64 নৰ বর্গ 81 দহৰ বৰ্গ 100 এঘাৰৰ বৰ্গ 121 বাৰৰ বৰ্গ 144 তেৰৰ বৰ্গ 169 চৈধ্যৰ বৰ্গ 194 পোন্ধৰৰ বৰ্গ 225 ষোল্লৰ বৰ্গ 256 সোতৰৰ বৰ্গ 290 ওঠৰৰ বৰ্গ 324 ঊনৈছৰ বৰ্গ 361 বিশৰ বৰ্গ 400 একৈছৰ বৰ্গ 441 বাইশৰ বৰ্গ হ'ব 484 23ৰ বৰ্গ 529 24ৰ বৰ্গ হ'ব 576 25ৰ বৰ্গ 625 26ৰ বৰ্গ 676 28ৰ বৰ্গ 729 28ৰ বৰ্গ 784 29ৰ বৰ্গ 841 আৰু 30ৰ বৰ্গ 900 আমি ইয়াত 30লৈকে লৈছো এই তালিকাখন যদি তোমালোকে ভালদৰে লক্ষ্য কৰা এটা কথা তোমালোকে লক্ষ্য কৰিলে গম পাবা যে এই যে বৰ্গ সংখ্যা অৰ্থাৎ পূৰ্ণবৰ্গ বৰ্গ সংখ্যা এই বৰ্গবিলাকক আমি পূৰ্ণবৰ্গ বুলি ক'ব পাৰোঁ তাত কি কি আছে একক স্থানত এক আছে চাৰি আছে ন আছে ছয় আছে পাঁচ আছে ছয় ন চাৰি এক শূন্য থাকিলে দুটা শূন্য আছে এক আছে এই সংখ্যাবিলাক যদি আমি একক স্থানৰ অংকবিলাক যদি লক্ষ্য কৰোঁ তাত কি কি সংখ্যা নাথাকে কি কি অংক নাই সেইটো আমি লক্ষ্য করলে একটা গম পাম একক স্থানের অঙ্কগুলো লক্ষ্য করলে তাতে তোমালোকে লক্ষ্য করেছো যদি গম পাইছা তার দুই নাই তিনি নাই সাত নাই আর আট নাই মানে এই সংখ্যাটা কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানত না থাকে কি কি না থাকে বলে গেল কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানত দুই নাথাকে তিনি নাথাকে সাত নাথাকে আর আট নাথাকে আমি যদি এটা সংখ্যা পূর্ণবর্গ হয় নে নহয় উলিয়াব লাগে তেতিয়াহলে আমি চাম সংখ্যাটোর একক স্থানত দুই আছে নেকি চাম তিনি আছে নেকি চাম সাত আছে নেকি চাম নাইবা আট আছে নেকি চাম যদি দুই থাকে বা তিনি থাকে বা সাত থাকে বা আট থাকে তেতিয়াহলে আমি প্রত্যক্ষভাবে কব পাৰিম সেই সংখ্যাটো পূর্ণবর্গ সংখ্যা নহয় আর দুই তিন সাত আট টু থ্রি সেভেন এইট এই সংখ্যাকটার বাইরে যদি বেলেগ সংখ্যা থাকে তেনেহলে সেই সংখ্যাটো পূর্ণবর্গ হবও পারে নহবও পারে দুই দুই না থাকলে দুই তিন সাত আট না থাকলে যে সংখ্যাটা পূর্ণবর্গ হব তেনে কোনো কথা নহয় দুই তিন সাত আর আট না থাকলে সেই সংখ্যাটো পূর্ণবর্গ হবও পারে নহবও পারে হয় না নহয় আমি পরীক্ষা করে চাব লাগিব গতি এটা কথা এটা আমি নিশ্চিত হলো যে পূর্ণবর্গ সংখ্যার এককর ফলে একক স্থানত কি নাথাকে দুই নাথাকে তিন নাথাকে সাত নাথাকে আট নাথাকে এটা আমি নিশ্চিত হলো যে দুই তিন সাত আট থাকিলে সেই সংখ্যাটো কেতিয়াও পূর্ণবর্গ হব নোৱাৰে তাৰপিছত আৰু এটা লক্ষ্য কৰিব লাগিব আৰু এটা লক্ষ্য কৰিব লাগিব যে
পূর্ণবর্গ সংখ্যার এই শূন্য চাইবা অযুগ্ম সংখ্যা শূন্য নাথাকে, কারণ এটা শূন্য নাথাকে বা তিনিটা শূন্য নাথাকে বা পাঁচটা শূন্য নাথাকে, মানে শূন্যর সংখ্যাটো কেতিয়াও কি নহয় অযুগ্ম নহয়। হয়তো দুটা শূন্য থাকিব, ক'ৰবাত চাৰিটা শূন্য থাকিব বা ছয়টা থাকিব, আঠটা থাকিব, দহটা থাকিব, যুগ্ম সংখ্যক শূন্যহে থাকিব পাৰে, এইটো এটা চৰ্ত। তাৰপিছত নেক্সট আৰু এটা কথা লক্ষ্য কৰি গম পাবা যে সংখ্যাবিলাক যদি অযুগ্ম হয় তাৰ বৰ্গটো অযুগ্ম হ'ব, এশৰ বৰ্গ এক, একটো অযুগ্ম সংখ্যা, এক বৰ্গ অযুগ্ম সংখ্যা, তিনিৰ বৰ্গ ন, তিনিটো এটা অযুগ্ম সংখ্যা, নটো অযুগ্ম সংখ্যা, পাঁচৰ বৰ্গ পঁচিছ, পাঁচ এটা অযুগ্ম সংখ্যা, পঁচিছ এটা অযুগ্ম সংখ্যা, সাতৰ বৰ্গ ঊনপঞ্চাছ, সাতটো এটা অযুগ্ম সংখ্যা, আৰু ঊনপঞ্চাছটো অযুগ্ম সংখ্যা। এতিয়া আমি কি ক'লো যে অযুগ্ম সংখ্যা এটাৰ বৰ্গ সদায় কি হয় অযুগ্ম সংখ্যা। ঠিক তেনেকৈ আমি যদি আৰু চাওঁ দুইটো যুগ্ম সংখ্যা তাৰ বৰ্গটো যুগ্ম সংখ্যা, চাৰি যুগ্ম সংখ্যা ষোল্ল তাৰ বৰ্গ ষোল্ল, ষোল্লটো বৰ্গ সংখ্যা, ছয় যুগ্ম সংখ্যা তাৰ বৰ্গ ছয়ত্ৰিছ, ছয়ত্ৰিছটো যুগ্ম সংখ্যা, ঠিক তেনেকৈ দহ যুগ্ম সংখ্যা, দহৰ বৰ্গ কিমান, দহৰ বৰ্গ এশ, এশটোও যুগ্ম সংখ্যা। কারণ আমি কি সিদ্ধান্তত উপনীত হব পাৰো যে অযুগ্ম সংখ্যার বর্গ সদায় অযুগ্ম সংখ্যা আর যুগ্ম সংখ্যার বর্গ সদায় যুগ্ম সংখ্যা। তাৰপিছত আৰু এটা সিদ্ধান্ত কি উপনীত হয়েছিল যে কোনো সংখ্যার যদি বর্গ অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা এটার একক স্থানত দুই নাথাকে, তিনি নাথাকে, সাত নাথাকে আর আট নাথাকে, দুই তিনি সাত আর আট কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানত নাথাকে, আর পূর্ণবর্গ সংখ্যার শূন্যর সংখ্যাটা সদায় যুগ্ম সংখ্যক হয়, এটা শূন্য কেতিয়াও নাথাকে, তিনিটা নাথাকে, পাঁচটা নাথাকে, তাৰমানে অযুগ্ম সংখ্যক শূন্য নাথাকে। এতিয়া কথা হল যে আমি কি কলো যে পূর্ণবর্গ সংখ্যা এটার এককর স্থানত দুই তিনি সাত আর আট নাথাকে, কিন্তু দুই তিনি সাত আর আট নাথাকলেই সংখ্যা এটা পূর্ণবর্গ হব নেকি, সেটা আমি কি করিম যে পূর্ণবর্গ সংখ্যা হব লাগিলে তার সদায় জোড় সংখ্যক সংখ্যা থাকে, এই যদি আমি উৎপদ বিশ্লেষণ করো তেতিয়াহলে সংখ্যা একে সংখ্যাবিল সদায় জোড় সংখ্যক ওলাব, যদি ধরা দুই দুটা ওলাব পাৰে, চারিটা ওলাব পাৰে, ছয়টা ওলাব পাৰে, কিন্তু তিনিটা নলায় বা সংখ্যাবিল অযুগ্ম সংখ্যক নহয় যুগ্ম সংখ্যক সংখ্যা হব যদি আমি তাক উৎপাদক বিশ্লেষণ করো। এটা আমি উদাহরণস্বরূপে এটা লব পাৰো ধরে লল সিক্সটি টু পূর্ণবর্গ সংখ্যা হয়নে, সিক্সটি টু পূর্ণবর্গ সংখ্যা হয়নে, এটা আমি কি কম যে সিক্সটি টুর একক স্থানত দুই আছে গতিকে সিক্সটি টু একটা পূর্ণবর্গ সংখ্যা নহয়, একেবারে প্রত্যক্ষভাবে কব পারো। সেভেন্টি থ্রি পূর্ণবর্গ সংখ্যা হয়নে, আমি কব পাৰিম যে সেভেন্টি থ্রির একক স্থানত কি আছে, তিনি আছে, গতিকে পূর্ণবর্গ নহব। তারপর এইটটি সেভেন পূর্ণবর্গ হয়নে, একক স্থানত কি আছে, সাত আছে, পূর্ণবর্গ নহব। তারপর যদি থাকে ডাঙ্গন সংখ্যা এটা দেই টু নাইন ফাইভ এইট পূর্ণবর্গ হয়নে, এটা আমি কব পাৰিম যে একক স্থানত কি আছে, আট আছে, গতিকে পূর্ণবর্গ নহব। যদি আমার এইকেইটা সংখ্যা নথকা সংখ্যা দিয়ে তেতিয়াহলে আমি কি করি, দুশ, দুশটো পূর্ণবর্গ হয়নে নহয়, এইটো যদি আমাক প্রশ্ন দেয় যে দুশটো পূর্ণবর্গ হয়নে নহয়, তেতিয়া আমি কি করিম দেখাতো দুটা শূন্য আছে পূর্ণবর্গ হবও পাৰে, শেষৰ ফালে দুই নাই, তিনি নাই, সাত নাই, আট নাই, গতিকে পূর্ণবর্গ হবও পাৰে,
সেইটো অকল থাকিলে নহ'ব। আমি কি কৈছিলোঁ যে পূৰ্ণবৰ্গ সংখ্যা এটা যদি আমি উৎপাদক বিশ্লেষণ কৰোঁ যুগ্ম সংখ্যক উৎপাদকে পাম। দুইটো ভাঙি দিলে কি হ'ব, এইটো দুইটো হৰণ কৰিলোঁ এশ, ইয়াক দুইটো হৰণ কৰিলোঁ কিমান হ'ব পঞ্চাছ, ইয়াক দুইটো হৰণ কৰিলোঁ কিমান হ'ব পঁচিছ, পঁচিছক দুইটো হৰণ কৰি পাঁচেদি হৰণ কৰিলে কিমান হ'ব পাঁচ। কাৰণ আমি দুশ মানে কি পালোঁ, দুশ মানে আমি কি কৈছিলোঁ দুই পূৰণ দুই পূৰণ দুই পূৰণ পাঁচ পূৰণ পাঁচ, এই জোৰ হিচাপত এটা আছে এইটো আছে। এই যে দুইটো এটা জোৰ নোহোৱাকৈ ৰৈ গ'ল, এনেকৈ যদি জোৰ নোহোৱাকৈ ৰৈ যায় তেতিয়াহ'লে আমি কি ক'ম, সেই সংখ্যাটো পূৰ্ণবৰ্গ নহয়। তাৰমানে এনেকৈ আমি ভাঙি চাম, তাক উৎপাদক বিশ্লেষণ কৰি চাম। উৎপাদক বিশ্লেষণ কৰি চাওঁতে যদি উৎপাদকবিলাক জোৰ সংখ্যক থাকে, জোৰা জোৰা কৰিব পাৰে, তেতিয়াহ'লে এইটো কি হ'ব পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব। কিন্তু এটা কথা, একে সংখ্যা জোৰা জোৰা হ'ব লাগিব, যে দুই এটা আছে দুইৰ লগত যদি তিনি এটা, দুই আৰু তিনি জোৰ নহ'ব, একে সংখ্যাৰ জোৰ হিচাপে যদি লিখিব পাৰোঁ তেতিয়া সি পূৰ্ণবৰ্গ হ'ব। আৰু এটা আমি উদাহৰণ চাব পাৰোঁ, ধৰি লওক ছিক্সটি ল'লোঁ, ছিক্সটিটো পূৰ্ণবৰ্গ মানে নহয়, দুই ধৰণ কৰিলোঁ থাৰ্টি, দুই ধৰণ কৰিলোঁ ফিফটিন, তিনি ধৰণ কৰিলোঁ পাঁচ, ইয়াত কি আছে ছিক্সটি মানে দুই পূৰণ দুই পূৰণ তিনি পূৰণ পাঁচ, এই দুই এটা একে সংখ্যা জোৰ থাকিল, কিন্তু তিনিটো ছিংগেল আছে আৰু পাঁচটো এককভাৱে আছে। তাৰমানে একেজাতীয় সংখ্যাবিলাক জোৰ হিচাপে থাকিব লাগিব। এনে কিন্তু চাৰিটা সংখ্যা আছে, যুগ্ম সংখ্যক উৎপাদক আছে, কিন্তু তিনিটো কি আছে, এটা আছে পাঁচ এটা আছে। যদি তিনি আমাৰ দুটা থাকি লয়, পাঁচ যদি দুটা থাকিলেহেঁতেন তেতিয়াহ'লে এই পূৰ্ণবৰ্গ হ'ব। আৰু যদি একে সংখ্যাবিলাক যুগ্ম হিচাপত নাথাকে তেনেহ'লে পূৰ্ণবৰ্গ নহ'ব। গতিকে এটা সংখ্যা পূৰ্ণবৰ্গ হয়নে নহয় চোৱাৰ উপায়টো কি, যদি দুই থাকে তিনি থাকে সাত থাকে আঠ থাকে এক স্থানত, তেতিয়া পূৰ্ণবৰ্গ নহ'ব, আমি তৎক্ষণাত কৈ দিব পাৰিম। আৰু যদি শূন্যৰ সংখ্যাটো এটা হয় বা তিনিটা হয় শেষৰ ফালে, তেতিয়াহ'লে সেইটো পূৰ্ণবৰ্গ নহয় বুলি ক'ব পাৰিম। আৰু বাকীবিলাক ক্ষেত্ৰত আমি কি কৰিম, দুই তিনি সাত আঠ নাথাকিলে সেইটো ভাঙি চাম। এইটো অৱশ্যে আমি ক'ব পাৰিলোঁ হয় ছিক্সটি, ছিক্সটি মানে শূন্য এটা আছে, গতিকে সি পূৰ্ণবৰ্গ নহ'ব। পূৰ্ণবৰ্গ হ'ব লাগিলে শূন্যৰ সংখ্যা সদায় যুগ্ম সংখ্যক হ'ব লাগে, দুটা হ'ব বা চাৰিটা ছয়টা আঠটা দহটা, এনেকৈ যুগ্ম সংখ্যক সংখ্যাহে হ'ব। গতিকে আজিলৈ আমি ইমানতে এৰিলোঁ, পৰৱৰ্তী শ্ৰেণীত বৰ্গমূল কেনেকৈ উলিয়াব লাগে সেই বিষয়ে আমি আলোচনা কৰিম। বৰ্গমূল উলিওৱাৰ আমি বৰ্গ সম্পৰ্কে যথেষ্ট কথা আলোচনা কৰিলোঁ, পৰৱৰ্তী শ্ৰেণীত আমি বৰ্গমূল সম্পৰ্কে আলোচনা কৰিম। আৰু বৰ্গমূলৰ দুটা পদ্ধতি তোমালোকক মই শিকাই দিম, সেই দুটা পদ্ধতি তোমালোকে অলপ মনোযোগ দিলে শিকিব পাৰিবা। ধন্যবাদ।